Dear learners, today we will learn how to change direct personation into indirect personation. Note number 9. Direct speech A একই বক্তার অধীনে বক্তা একজন হলে একাধিক একই প্রকার সেন্টেন্স একের বেশি সেন্টেন্স এবং এই সেন্টেন্সগুলো একই প্রকারের হলে ইনডিরেক্ট করার সময় ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যা যা করব প্রথম সেন্টেন্স এর ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটিকে আস্ক অথবা আস্কড বসাতে হবে দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি অ্যান্ড অলসো আস্ক অথবা অ্যান্ড অলসো আস্কড অথবা অ্যান্ড ফার্দার আস্ক অথবা অ্যান্ড ফার্দার আস্কড বসাতে হবে তৃতীয় সেন্টেন্স এর ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি অ্যান্ড অলসো অ্যাগেইন আস্ক অথবা অ্যান্ড অলসো অ্যাগেইন আস্কড হবে অর্থাৎ রিপোর্টেড স্পিচে পরপর তিনটি ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে প্রথম সেন্টেন্স এ রিপোর্টিং ভার্বটি হবে আস্ক অথবা আস্কড দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি হবে অ্যান্ড অলসো আস্ক অথবা অ্যান্ড অলসো আস্কড অথবা অ্যান্ড ফার্দার আস্ক অথবা অ্যান্ড ফার্দার আস্কড তৃতীয় সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি হবে অ্যান্ড অলসো অ্যাগেইন আস্ক অথবা অ্যান্ড অলসো অ্যাগেইন আস্কড কি নাম্বার 1 প্রতিটি সেন্টেন্স ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ রয়েছে এমনটি মনে মনে ধরে নিতে হবে কি নাম্বার 2 প্রতিটি ইনভার্টেড কমা এর পরিবর্তে একটি রিপোর্টিং ভার্ব বসবে এবং একটি কনজাংশন এক্ষেত্রে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে ডিরেক্ট নেশন রিমা সেড টু সুমন ডু ইউ নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হোয়াই ডোন্ট ইউ ফলো ইট ডোন্ট ইউ ওয়ান্ট টু বি অ্যান অনেস্ট ম্যান ডিরেক্ট স্পিচে একই বক্তার অধীনে বক্তা এখানে বক্তা হচ্ছে রিমা একাধিক ডু ইউ ওয়ান্ট ডু ইউ নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি একটি সেন্টেন্স হোয়াই ডোন্ট ইউ ফলো ইট আরেকটি সেন্টেন্স ডোন্ট ইউ ওয়ান্ট টু বি অ্যান অনেস্ট ম্যান আরেকটি সেন্টেন্স অর্থাৎ একাধিক একের বেশি সেন্টেন্স থাকলে একই প্রকারের সেন্টেন্স অর্থাৎ এই সেন্টেন্সগুলো একই প্রকারের থাকলে ডু ইউ নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে অর্থাৎ এটি ইন্টারগেটিভ সেন্টেন্স হোয়াই ডোন্ট ইউ ফলো ইট ইন্টারগেটিভ চিহ্ন রয়েছে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সো ইট ইজ অলসো অ্যান ইন্টারগেটিভ সেন্টেন্স ডোন্ট ইউ ওয়ান্ট টু বি অ্যান অনেস্ট ম্যান ইন্টারগেটিভ চিহ্ন রয়েছে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সো ইট ইজ অলসো অ্যান ইন্টারগেটিভ সেন্টেন্স একই প্রকারের সেন্টেন্স ইয়েস এই তিনটি সেন্টেন্স একই প্রকারের ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে ইনজেক্ট করার সময় প্রথম সেন্টেন্সে আস্ক অথবা আস্কড বসাতে হবে রিমা রিপোর্টিং ভার্বটি হবে প্রথম সেন্টেন্স অর্থাৎ ডু ইউ নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই সেন্টেন্স এই প্রথম সেন্টেন্সটিকে কেন্দ্র করে আমরা যা করব রিমা রিপোর্টিং ভার্বটি সেট টু রয়েছে সেট টু এর পরিবর্তে সেট টু উঠে গিয়ে যেহেতু এটি ইন্টারগেটিভ সেন্টেন্স প্রথম সেন্টেন্সটি হবে আস্কড এখন কথা হচ্ছে এই আস্ক না বসিয়ে আমরা আস্কড বসালাম কেন রিপোর্টিং ভার্বটি যেহেতু ভি টু আমরা আস্ক হচ্ছে ভি ওয়ান আস্কড হচ্ছে ভি টু আমরা এখানে ভি টু বসিয়েছি যেহেতু রিপোর্টিং ভার্বটা ভি টু আস্কড রিপোর্টিং অবজেক্ট হচ্ছে সুমন সুমন ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা কি বসাবো ইনভার্টেড কমা রিপোর্টের স্পেসটি হেল্পিং ভার্ব দ্বারা শুরু অ্যাম ইজ আর ওয়াজ আর শ্যাল শুড ক্যান কুড মে এম আই ডু উইল ডু ইট ডাস হেল্পিং ভার্ব দ্বারা শুরু ইন্টারগেটিভ সেন্টেন্স হলে ইয়েস ডু দ্বারা শুরু ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ বা ওয়েদার বসে ইফ
ইফের পর সর্বদা সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট ইউ, ইউ সেকেন্ড পারসন, সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করবে। এখানে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে সুমন, সুমন এর প্রোনাউন হি, ডু রয়েছে, ডু রয়েছে, ডু ডিড ডাস, ইনডিরেক্ট নেশনে নেগেটিভ সেন্টেন্স ছাড়া বসবে না, নেগেটিভ সেন্টেন্স ছাড়া ডু ডিড ডাস হেল্পিং ভার্ব হিসাবে বসবে না। ইউ সুমনকে অনুসরণ করলো, সুমনের প্রমাণ হচ্ছে হি, হি এর পর ডু, যেহেতু ডু রয়েছে এটি সিম্পল প্রেজেন্টেন্স, সিম্পল প্রেজেন্টেন্স এ থাকলে ইন্ডিকেট করার সময় সিম্পল প্রেজেন্টেন্স হবে সিম্পল পাস্ট টেন্স, সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্টের পর ভিটু, ডু বসবে না, ডু উঠে গেল, নো এর ভিটু হচ্ছে নিউ। দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটি চিরন্তন, এটি সত্য বাক্য, তাই এই বাক্যে কোনো টেন্সের পরিবর্তন হবে না, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বেস্ট পলিসি, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হোয়াই ডোন্ট ইউ ফলো ইট, হোয়াই ডোন্ট ইউ ফলো ইট, এখানে আরও একটি ইন্টাগ্রেটিভ সেন্টেন্স রয়েছে এবং এই ইন্টাগ্রেটিভ সেন্টেন্সটি হচ্ছে দ্বিতীয় ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, দ্বিতীয় বার যদি ইন্টাগ্রেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা বসাবো অ্যান্ড অলসো আক্স অথবা অ্যান্ড অলসো আক্সড অথবা অ্যান্ড ফার্দার আস্ক অথবা অ্যান্ড ফার্দার আক্সড, অ্যান্ড অলসো আক্সড, আমরা এখানে অ্যান্ড অলসো আস্ক না বসিয়ে অ্যান্ড অলসো আক্সড বসালাম কেন, যেহেতু রিপোর্টিং ভার্বটি ভিটু তাই আমরা অ্যান্ড অলসো আক্সড বসালাম, আমরা অবশ্য অ্যান্ড ফার্দার আক্সড ও বসাতে পারতাম, তো আমরা এখানে অ্যান্ড অলসো আক্সড বসালাম। এখানে প্রতিটি সেন্টেন্স ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ রয়েছে, প্রতিটি সেন্টেন্স ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ রয়েছে এমনটি মনে মনে ধরে নিতে হবে, এখানেও ধরে নিতে হবে এখানে একটি ইনভার্টেড কমা রয়েছে, এই ইনভার্টেড কমা এর পরিবর্তে আমাদেরকে যদি ডাব্লিউএস ওয়ার্ড থেকে ডাব্লিউএস ওয়ার্ড বসাবো, যদি হেল্পিং ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা ইব্বা হয়ে দ্বারা বসাবো, যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে সেহেতু উক্ত ডাব্লিউএস ওয়ার্ডটিকে বসাতে হবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা এর পরিবর্তে উক্ত ডাব্লিউএস ওয়ার্ডটিকে বসাতে হয়, অর্থাৎ হোয়াই, হোয়াই এর পর সর্বদা সাবজেক্ট, ডাব্লিউএস ওয়ার্ডের পর সাধারণত সাবজেক্টকে বসাতে হয়, হোয়াই এর পর সাবজেক্ট, ইউ, ইউ সেকেন্ড পারসন, সুমনকে অনুসরণ করলো, সুমনের প্রমাণ হচ্ছে হি, ডন্ট রয়েছে, ডন্ট রয়েছে সিম্পল প্রেজেন্টেন্স, আমাদেরকে সিম্পল পাস্ট টেন্স করতে হবে, ডিরেক্ট নেশনে ডন্ট থাকলে ইনডিরেক্ট করার সময় ডিডেন্ট করতে হয়, হোয়াই হি ডিডেন্ট, এখন ফলো ডিডেন্ট এরপর ভার্বটা সর্বদা ভি ওয়ান হয়, ফলো ইডিট, ডোন্ট ইউ ওয়ান্ট টু বি অ্যান অনেস্ট ম্যান, ডোন্ট ইউ ওয়ান্ট টু বি অ্যান অনেস্ট ম্যান, আরও একটি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স রয়েছে, তৃতীয়বার ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হলে আমরা কি করব, তৃতীয় সেন্টেন্সটিও ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বটি হবে অ্যান্ড অলসো অ্যাগেইন আস্ক অথবা অ্যান্ড অলসো অ্যাগেইন আস্কড, যেহেতু ভার্বটি ভিটু, যেহেতু ভার্বটি ভিটু অ্যান্ড অলসো অ্যাগেইন আস্কড, অ্যান্ড অলসো অ্যাগেইন আস্কড বসাবো, ডোন্ট ইউ ওয়ান্ট টু বি অ্যান অনেস্ট ম্যান, হেল্পিং ভার্ব দ্বারা শুরু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, এটি ডিরেক্ট নেশনে রিপোর্টেড স্পিচটি, এই যে রিপোর্টেড স্পিচটি হেল্পিং ভার্ব দ্বারা শুরু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হলে, ইয়েস হেল্পিং ভার্ব দ্বারা শুরু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হলে, এখানে মনে মনে অন্তরন্ত ধরে নিতে হবে এখানে একটি ইনভার্টেড কমা রয়েছে, এই ইনভার্টেড কমা হেল্পিং ভার্ব দ্বারা শুরু রিপোর্টেড স্পিচটি হেল্পিং ভার্ব দ্বারা শুরু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ বা ওয়েদার বসে, ইফ, ইফ, ইফ এর পর সর্বদা সাবজেক্টকে বসাতে হয়, ইউ সেকেন্ড পারসন, রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করলো, এখানে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে সুমন, সুমনের প্রনাউন হচ্ছে হি, হি এর পর, হি এর পর ভার্ব বসাতে হবে, ডন্ট রয়েছে, ডন্ট রয়েছে, যেহেতু ডন্ট রয়েছে এটি সিম্পল প্রেজেন্টেন্স,
ডিরেক্ট নেয়েশনে সিম্পল প্রেজেন্ট রিপোর্টেড স্পিচটি সিম্পল প্রেজেন্ট টেন্স এ থাকলে ইনডিরেক্ট করার সময় তাকে সিম্পল পাস্ট টেন্স করতে হয়, অর্থাৎ ডন্ট থাকলে ডিডেন্ট করতে হবে। হোয়াই হি ডিডেন্ট, ডিডেন্টের পর সর্বদা ভার্বটি ভি ওয়ান হবে। ওয়ান্ট, টু বি, অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ রিমা সেট সুমন, ডু ইউ নো দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি? হোয়াই ডোন্ট ইউ ফলো ইট? ডোন্ট ইউ ওয়ান্ট টু বি অ্যান অনেস্ট ম্যান? ইনডিরেক্ট ন্যারেশনটি হবে, রিমা আস্কড সুমন ইফ ই নিউ দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি অ্যান্ড অলসো আস্কড হোয়াই হি ডিডেন্ট ফলো ইট অ্যান্ড অলসো অ্যাগেন আস্কড ইফ হি ডিডেন্ট ওয়ান্ট টু বি অ্যান অনেস্ট ম্যান। ডিয়ার লার্নার্স অর ডিয়ার ভিউয়ার্স, আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ। এই ব্যাখ্যাগুলো যাতে ভালোভাবে প্রয়োগ করা যায়, এই ব্যাখ্যাগুলো ভালোভাবে প্রয়োগ করার জন্য আমরা আরও একটি এক্সাম্পল শিখব। ডিরেক্ট নেশন, রত্না সেট সুমন, ওয়ন্ট ইউ গো টু মার্কেট? ডোন্ট ইউ নো দ্যাট দ্যার ইজ নো ফুড ইন দ্য হাউস? উইল ইউ কিল আস? এখানে বক্তা হচ্ছে রত্না এবং শ্রোতা হচ্ছে সুমন। রত্না পরপর তিনটি বাক্য বলেছে, ওয়ন্ট ইউ গো টু মার্কেট, ডোন্ট ইউ নো দ্যাট দ্যার ইজ নো ফুড ইন দ্য হাউস, উইল ইউ কিল আস, এই তিনটি বাক্যই ইন্টাগ্রেটিভ সেন্টেন্স। অর্থাৎ একই বক্তার অধীনে পরপর একের বেশি সেন্টেন্স থাকলে আমাদেরকে অবশ্যই এই ব্যাখ্যাগুলো প্রয়োগ করতে হবে। ইনডিরেক্ট করব, রত্না সেট টু, সেট টু কী হবে? রিপোর্টের স্পিচটি যদি ইন্টাগ্রেটিভ সেন্টেন্স হয়, রিপোর্টিং ভার্বটি সর্বদা আস্ক অথবা আস্কড হবে। তবে মাথায় রাখতে হবে, পরপর যদি তিনটি বাক্য যদি ইন্টাগ্রেটিভ সেন্টেন্স এ থাকে, ইন্টাগ্রেটিভ সেন্টেন্স যদি হয়, তখন আমরা কি করব? প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম ইন্টাগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি শুধু আস্ক অথবা আস্কড বসাবো, যেহেতু ভি টু আস্কড বসাবো। আস্কড, সুমন সুমন, ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা কি বসাবো? রিপোর্টের স্পিচটি হেল্পিং ভার্ব দ্বারা শুরু, শ্যাল শুড ক্যান কুড মে মাইট উইল উড মিজ আর ওয়াজ ওয়্যার ডু ইট ডাস, হেল্পিং ভার্ব দ্বারা শুরু, ওন্ট দ্যাট মিন্স উইল নট, উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট, উইল নট অর্থাৎ উইল, হেল্পিং ভার্ব দ্বারা শুরু, ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, তাই ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ বা ওয়েদার বসে, ইফ বা ওয়েদার বসে, ইফ, ইফ এরপর সর্বদা সাবজেক্টকে বসাতে হবে, ইউ, ইউ সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে, এখানে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে সুমন, সুমনের প্রণাম হচ্ছে হি, ইফ হি। রিপোর্টের স্পিচে ওন্ট থাকলে ইনডিরেক্ট করার সময় তাকে উডেন্ট করতে হয়, ইফ হি উডেন্ট, উডেন্টের পর সর্বদা ভি ওয়ান, গো টু মার্কেট, ডোন্ট ইউ নো দ্যাট দেয়ার ইজ নো ফুড ইন দ্য হাউস? এখানে আরও একটি সেন্টেন্স রয়েছে, ডোন্ট ইউ নো দ্যাট দেয়ার ইজ নো ফুড ইন দ্য হাউস? দ্বিতীয় সেন্টেন্সটিও যদি ইন্টাগ্রেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি কী হবে? রিপোর্টিং ভার্বটি অ্যান্ড অলসো আস্ক অথবা অ্যান্ড অলসো আস্কড অথবা অ্যান্ড ফার্দার আস্ক অথবা অ্যান্ড ফার্দার আস্কড বসাতে হবে। আমরা অ্যান্ড অলসো আস্কড বসাবো, অ্যান্ড অলসো আস্কড বসাবো, অ্যান্ড অলসো আস্কড। এরপর মনে মনে অন্তরন্তর ধরে নিতে হবে, এখানেও একটি ইনভার্টেড কমা রয়েছে, এই ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা কি বসাবো? রিপোর্টেড স্পিচটি হেল্পিং ভার্ব দ্বারা শুরু, ইন্টাগ্রেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ বা হোয়েদার বসে, ইফ বা হোয়েদার বসাতে হয়, তাহলে আমরা ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ বসাবো, ইফ, ইফ, ইফ এর পর সাবজেক্ট বসাতে হবে, ইফ এর পর সাবজেক্ট বসাতে হবে, ইউ সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে, রিপোর্টিং অবজেক্ট সুমন, সুমনের প্রণাম হচ্ছে হি। ডন্ট, যেহেতু ডন্ট রয়েছে সিম্পল প্রেজেন্টেন্স, রিপোর্টেড স্পিচটি সিম্পল প্রেজেন্টেন্স হলে ইনডিরেক্ট করার সময় সিম্পল প্রেজেন্টেন্সটি হবে সিম্পল পাস্টেন্স, অর্থাৎ হি ইফ হি, ইফ হি ডন্ট হবে ডিডেন্ট, ইফ হি ডিডেন্ট
ডিডেন্ট এর পর সর্বদা ভি ওয়ান বসবে, নো হয়ে যাবে, নো হবে নো, নো ভি ওয়ান, ভি ওয়ান নো, দ্যাট দেয়ার ইজ রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এটি হবে সিম্পল পাস্ট টেন্স, দেয়ার ওয়াজ নো ফুড ইন দ্য হাউস, উইল ইউ কিল আস, আরও একটি সেন্টেন্স রয়েছে এবং এটিও ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ তৃতীয় সেন্টেন্সটিও ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তখন আমরা রিপোর্টিং ভার্বটি কি বসাবো, রিপোর্টিং ভার্বটি অ্যান্ড অলসো অ্যাগেন আস্ক অথবা অ্যান্ড অলসো অ্যাগেন আস্কড বসাবো, অ্যান্ড অলসো অ্যাগেন আস্কড বসাবো, কারণ রিপোর্টিং ভার্বটি ভিটো, অ্যান্ড অলসো অ্যাগেন আস্কড, রিপোর্টিং ভার্বের পর এখানে এখন আমরা কি বসাবো, উইল ইউ কিল আস, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি হেল্পিং ভার্ব দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে, রিপোর্টেড স্পিচটি হেল্পিং ভার্ব দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে, ইয়েস ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং হেল্পিং ভার্ব দ্বারা শুরু হয়েছে, হেল্পিং ভার্ব দ্বারা শুরু হয়েছে, এখানে মনে মনে ধরে নিতে হবে এখানে একটি ইনভার্টেড কমা রয়েছে, এই ইনভার্টেড কমা উঠে গিয়ে এই ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা হয়ে দাঁড়া বসে, ইফ ইফ এরপর সর্বদা সাবজেক্টকে বসাতে হবে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করবে, এখানে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে সুমন, সুমনের প্রমাণ হচ্ছে হি, উইল থাকলে রিপোর্টের স্পেসে উইল থাকলে আমাদেরকে উড অথবা শুড বসাতে হয়, হি এর সাথে বসবে উড, ইফ ইউ উড কিল শ্যাল শুড ক্যান কুড মে মাইট উইল উড এগুলোর পর সর্বদা ভি ওয়ান বসে, কিল 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 ভি ওয়ান, আস 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 হচ্ছে ফার্স্ট পার্সন, আজ হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করে, রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করে, রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে এখানে রিপোর্টিং সাবজেক্ট রত্না, আজ এখানে আজ হচ্ছে অবজেক্ট, রত্নার প্রণাম হচ্ছে সি, সি এর অবজেক্ট হচ্ছে হার, এখানে আস অবজেক্ট প্লাস প্লুরাল, অবজেক্ট প্লাস প্লুরাল, তাই রত্নার প্রণাম হচ্ছে সি, সি এর অবজেক্ট হচ্ছে হার, আর হার এর প্লুরাল হচ্ছে দেম। ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ। ডিয়ার ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু ইন্সপায়ার মি সো দ্যাট আই ক্যান অ্যাপিয়ার বিফোর ইউ উইথ মোর আপডেটস, থ্যাংক ইউ।